হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ট্রিট, ঠিক আছে? এই ট্রিটটা আসলে অনেকেই জানে না। এটা হচ্ছে আপনাদের যে রাউটার লগ ইন পেজটা আছে, ওই রাউটার লগ ইন পেজে যে আইপি অ্যাড্রেসটা থাকে, ওই আইপি অ্যাড্রেসটা কীভাবে চেঞ্জ করতে এটা অনেকে জানে না, ঠিক আছে? এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার অর্থ হচ্ছে, সাপোজ মনে করেন যে আপনি কাউকে পাসওয়ার্ড দিলেন, সে আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা জানে, অথবা সে সাধারণত রাউটারের যে আইপি অ্যাড্রেসগুলো দেওয়া থাকে ডিফল্ট অবস্থায়, ওই আইপি অ্যাড্রেসগুলো জানে, যার কারণে সে ডুইগা আপনার পাসওয়ার্ড বের করে নিতে পারে। তো সে যাতে আপনার আইপি অ্যাড্রেসটা না জানে আর না ঢুকতে পারে, সেই কারণে আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নাকি অলরেডি করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার রাউটারের লগ ইন পেজে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারের যে লগ ইন অ্যাড্রেসটা, এটা হচ্ছে গিয়ে 192.168.1.150, ঠিক আছে? 150, ঠিক আছে, 150। তো এখানে আমি লগ ইনে ক্লিক করলাম, আমাকে এখন ঢুকতে বলতেছে, আমি এখানে ঢুকলাম। আপনারা আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ওকে? অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পর এরকম ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বাম পাশে দেখবেন অনেকগুলো অপশন আছে, এগুলোকে আপনি জুম ইন করবেন। জুম ইন করার পর, জুম ইন করার পর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্ক, নেটওয়ার্কে ক্লিক করার পর নিচে দেখবেন একটা অপশন আছে, ল্যান, WAN, ওয়াইনের নিচে ল্যান, ঠিক আছে, LAN, WAN তো আপনারা সবাই জানেনই, এটা হচ্ছে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক, যেটা দিয়ে আপনার ইন্টারনেট কানেকশনটা মানে ইন হবে, আর ল্যান দিয়ে হচ্ছে আউট হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো আপনারা ল্যানে ক্লিক করবেন, আমি ল্যানে ক্লিক করলাম। ল্যানে ক্লিক করার পর এদিকে চলে আসবেন, এদিকে চলে আসার পর এখানে দেখবেন যে আপনি যে উপরে আইপি অ্যাড্রেসটা দেখছিলেন, এই যে এটা হচ্ছে আপনার এই রাউটারের আইপি অ্যাড্রেসটা। তো এটা আপনারা এখানে দেওয়া আছে 1.150, তো আমি এটাকে চেঞ্জ করব। এই জন্য আপনাকে আপনি নিজের ইচ্ছা মতো দিতে হবে। আমি এখানে 1.1 দিলাম, আমি 50 বার দিয়ে 1.1 দিলাম। তারপর আপনারা এই সেভে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটা রিবুট নেবে, ঠিক আছে? রিবুট নেওয়ার পর সাকসেস হবে, আর সাকসেস হওয়ার পর এটা আপনারা অটোমেটিক আবার ঢুকতে পারবেন। আপনি যে আইপি অ্যাড্রেসটা দিচ্ছেন ওইটা দিয়ে ঢুকতে হবে আপনার। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, রিসেটের কাজ শেষ প্রায়, রিবুটের, হ্যাঁ, কমপ্লিট, ঠিক আছে। এখন আপনারা এটা ক্লোজ করে দেওয়ার পর আপনারা আবার আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার দরকার নেই, অটো কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা আবার এই রাউটার লগ ইন পেজে যাবেন। পেজ যাওয়ার পর এখানে দেখেন যে 150 ছিল, এখানে এখন 1.1 চলে আসছে, এটা আপনি চেঞ্জ করার কারণে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের যেই এই রাউটারের আইপি অ্যাড্রেসটা আছে এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এই যে আমি আবার নেটওয়ার্কে গিয়ে ল্যানে যাচ্ছি, ল্যানে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু ছিল 150, ঠিক আছে, 1.150, এখানে এখন 1.1 হয়ে গেছে। আপনি নিজের ইচ্ছা মতো আপনি দিয়ে নিতে পারবেন, ওকে? তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম এরপরে আমি আপনাদেরকে আরও কিছু নতুন নতুন ভিডিও দিব। আমি চাইতেছি নেক্সট টুরে আপনাদেরকে বলতে গেলে এমন একটা ভিডিও দিতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ওয়াইফাই রাডার কানেক্ট, ঠিক আছে, রাডার টু রাডার উইদাউট কেবল, কেবল ছাড়া কীভাবে আপনারা রাউটার টু রাউটার কানেক্ট করবেন, এই অপশনটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট শুধু একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই অপশনটা এখানে পাবেন, আপনারা ওয়্যারলেসে পাবেন। ওয়্যারলেসে যাওয়ার পর এখানে যে দেখবেন যে এনাবল WDS, এই অপশনটা দিয়ে আপনারা কানেক্ট করবেন রাউটার টু রাউটার, ঠিক আছে? তো এই পর্যন্ত ভালো থাকবেন আশা করি, ওকে, আসি, আসসালামু আলাইকুম।